মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। দেখো, নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না, নেতিবাচক কথাবার্তা বলতে একদমই ভালো লাগে না, কিন্তু গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী সঠিক সংবাদ বা ইন জেনারেল প্রেডিকশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিউট্রাল বা নিরপেক্ষ থেকে। আর তাই প্রথমেই আপনাদের বলবো, যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই মকর, এই রাশিফল কিন্তু তাদের ক্ষেত্রে 100% খাটবে। অন্যথায় বাকিদেরকে বলবো, আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনাদের কিন্তু মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। আর তাই এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবে, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে। আপনারা গরুকে যদি গম, বাজরা বা গুড় একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন, আপনাদের কিন্তু আজকের দিনের প্রচুর নেগেটিভিটি কেটে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, আপনাদের জন্য কিছু উপায় অবশ্যই বাতলে দেওয়া থাকছে। আর্থিকভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। আজ আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞান এর সাহায্যেই আপনি খারাপ পরিস্থিতিকে ভালোতে পরিণত করতে সক্ষম হবেন। আজ বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আর শিক্ষা দীক্ষা, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, বসের কুনজরে পড়ে যাবে যেতে পারেন। শিক্ষা দীক্ষা সম্পর্কে আজ আপনাদের কারোর কারোর ক্ষেত্রে দিনটি উপকারী হতে পারে, তবে আজ আপনাদের পড়াশোনায় বেশিরভাগ ক্ষেত্রেই বলবো মনোযোগ আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রায় আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। পরিবারের সদস্যদের উপরে নিজের মতামত জোর করে যেন চাপিয়ে দেবেন না, আধিপত্য বজায় রাখতে যেন যাবেন না, অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব এবার ত্যাগ করুন। আর পারলে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে, অন্যথায় কিন্তু নয়। আজ নতুন চেহারা, নতুন পোশাক পরিচ্ছদ পরুন, নতুন বন্ধু বানাতে আপনারা অবশ্যই সক্ষম হবেন। আজ আপনাদের স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়, মধ্যম প্রকৃতির। নিজের জীবনে সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করবার জন্য জীবনকে আরও মহিমান্বিত করে তোলার প্রয়োজন আছে। আর দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই কিন্তু এই দিশায় আপনি প্রথম পদক্ষেপ রাখতে পারবেন। আর তাই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার পড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখবো, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, তবেই কিন্তু আজকের দিনটি আপনাদের ভালো থাকবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো, তর্ক, বিতর্ক, বাকবিতণ্ডা, পথশা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। একে অপরের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে, মনে রাখবেন ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বাল্য নন। আর আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আপনাদের সম্পর্কের ভাঙন বৃদ্ধি করবার জন্য আজ শতপ্রচেষ্টা করবে, আর তাই নিজেদের মধ্যে বন্ডিংকে আজ বৃদ্ধি রাখার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে, এটি তো আগেই বলেছি, আর তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। আপনার সময়, উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন, এতে কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ভাগ্য মজবুতি অনেক বৃদ্ধি পাবে। দান ধ্যান করলে কিন্তু অনেক দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, তবে দান করার পর সেটি মুখ ফুটে কিন্তু বলতে নেই, তাহলে সেটা আর দান থাকে না, অহংকার হয়ে যায়। আর যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র কিন্তু স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, আর এ কখনোই অনর্থ হতে পারে না। আর তাই এটি অবশ্যই 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। যে মন্ত্রটি হল, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। দেবগুরু বৃহস্পতি, গ্রহদের গুরু, দেবতাদের গুরু, তার ভজনা করার জন্য আজকের দিনটি কিন্তু সব থেকে শ্রেয়। আর তাই আরও একবার বলছি, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ, এটি অবশ্যই জপ করুন।